আচ্ছা রাশেদ, তুমি এত ছোট বয়সে বিদেশে কেন আসলে? পরিবারের জন্য। পরিবারের জন্য আসছো তাই না? পরিবারে তোমার কে কে আছে? মা আছে, ভাই বোন আছে, বাবা আছে। আচ্ছা তুমি এখন মাসে কত টাকা ইনকাম করতে পারো? মাসে 1500 টাকা। বাংলা কত টাকা করে তুমি ফাটাও? বাংলা কোন সময় 30,000, কোন সময় 28,000, 24,000 এর নিচে নামি না আমি। আচ্ছা ঠিক আছে, তুমি যে টাকাগুলো কামাও এখানে তার সব টাকা কি তুমি দেশে পাঠাই দাও না তুমি এখানে কিছু খরচ করো? আমি কিছু খরচ করি না, মাসে আমার 20 রিয়াল খরচ হয়। মাসে 20 রিয়াল মাত্র? 800 জ তুমি 20 রিয়াল দিয়ে কি করবে? 30 রিয়াল তো মোবাইলে কার্ডে লাগে তোমার? হচ্ছে মোবাইলে কার্ড লাগাই না, ওই এমপি ওয়াইফাই চালায় 25 টাকা মাসে বিল। আর খাওয়া দাওয়ার বিষয়টা তুমি কিভাবে খাও? খাওয়া দাওয়া ডাইল আর আলু। ডাইল আর আলু শুধু? স্রেট মাছ মাংস এগুলো কিছু খাও না? একটু বলো শুনছি তোমার মনের আবেগটা খুলে বলো। বেগুন একজনে দিছে, বেগুন আর আলু ছিল আমার, তে বেগুন দিয়ে আলু দিবা খাইছি। আমার কাছে অবাক লাগে তুমি আছে কত বছর আছো তুমি এখানে? সৌদি আরবে 1 বছর 7 দিন। 1 বছর 7 দিন তুমি মাছ মাংস কখনো খাও নাই? খাইছি প্রথম, তারপরে দেখছি যে টাকা বাঁচা লাগবো বেশি, এই জন্য আর কি এখন খাই। শুধু টাকা বাঁচানো, পরিবারের দিকে পরিবারের জন্য টাকাগুলো সেভ করে তুমি ফাটাও, তুমি না খেয়ে না দিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমাকে অনেক বড় করো। কার তোমার, তুমি সবচেয়ে বেশি কাকে মিস করো এখানে? মাকে। তোমার মাকে? আর মার জন্য এগুলো করো তাই না? মা, ভাই, বোন, ভাই ছোট আছে, ভাইয়ের পড়ালেখা, বোন আছে, বোনের সামনের মাসে বিয়ে, ওর খরচ, এ মাসে তো আরো বেশি টাকা দেওয়া লাগবে। আসলে আমি তোমার কথাগুলো শুনে আমি আসলে আমার আবেগটাকে কন্ট্রোল করতে পারছি না। তোমার মতো একটা ছেলে এই বয়সে পরিবারের দায়িত্ব নিয়ে মা বাপের প্রতি যে তোমার কর্তব্য, যে কর্তব্যটা দেখাচ্ছ তুমি এই বয়সে, আসলে তোমার, তোমাকে দেখে বাংলাদেশের প্রতিটি ফ্যামিলির সন্তানটা যেন মা বাপকে অথবা তার পরিবারকে এভাবে সাহায্যের জন্য এগিয়ে আসে। কারণ তোমার মতো বয়সে কোলাপেন তো রাস্তায় আড্ডা মারে, দোকানে আড্ডা মারে, তারা তো ফ্যামিলির দায়িত্ব নেওয়ার মতো তাদের 17 বছরে বিদেশ আছি আমি, তো 16-17 বছরে বিদেশ আছি, 17 বছর চলতে চাই, 18 করবো, 20 খালাস, 18 করবো আমার। তোমার একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগতেছে, তুমি আজকে সৌদি আরব আসতে 1 বছর 4 মাস, তুমি ডাইল আর আলু আর ভাত খেয়ে থাকতেছ, কখনো মাছ মাংস তোমাকে কিনতেও দেখি নাই। আমি তোমাকে ওই দিন আসলে প্রশ্ন করছি এই জন্য যে দেখি তুমি সবসময় সেভ করে খুব কিছু তো ভাবে চলার চেষ্টা করো, সেই জন্য আসলে আমি তোমাকে জিজ্ঞেস করলাম। দেখো আমি আসলে ব্যক্তিগত ভাবে এরকম একটা এরকম একজন মা, মাকে নিয়ে মানে তুমি তুমি তোমার মা তোমাকে নিয়ে গর্ব করার মতো একটা ছেলে তুমি। মা গর্ব করবো, হাসার মা জানে আল্লাহর কাছে, তো আমি এই যে মা হিসাব জবাব দিলে জান্নাত পাই, আমি সমাজ পাই। মা কষ্ট করি আমার জন্ম দিয়েছে, মার কষ্ট না বুঝলে কে বুঝবে? 10-12 দিন কষ্ট করছে মায়ের তো আমার লাগে, আজকে মা মরে দিলে টাকা আমারও থাকবো, কারো থাকবো না। আমি সবকিছু তুমি তোমার মায়ের ভালোবাসা থেকে মাকে আমি দিয়ে দিতেছি, আমার পকেটে আমি এক টাকা, আমার সামনে চেক করলে আমার পকেটে টাকা পাইবেন না। আচ্ছা ধন্যবাদ রাশেদ, তোমাকে আসলে তুমি আমার মিতা, তোমার নাম আমার নাম একই নাম, তোমার মতো ছেলে যেন বাংলাদেশে প্রতিটি মায়ের কোলে আসে, প্রতিটি মায়ের ঘরে থাকে যেন এরকম ছেলে যারা মাকে এত বেশি ভালোবাসে। আসলে তোমাকে দেখে আমি আসলে প্রাউড ফিল করতেছি, অন্তত বাংলাদেশ বাংলা মায়ের অন্তত এরকম সোনার টুকরো একটা ছেলে প্রতিটি ঘরে ঘরে যেন জন্ম নেয়। তো ঠিক আছে দর্শক, আপনারা এই ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের রাশেদ আমি তাহলে দীর্ঘদিন থেকে এখানে চিনি, কিন্তু তার সেভ করে চলা দেখে আমি তাকে আসলে এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। তো সবাই ওর জন্য দোয়া করবেন, সেজন্য তার মা এবং পরিবারকে নিয়ে আরো বেশি ভালোভাবে থাকতে পারে এবং যেন সে আরো বেশি টাকা ইনকাম করে তার পরিবারকে দিতে পারে এবং নিজে সে ভালোভাবে খেতে পারে। সবাই ওর জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আসসালামু আলাইকুম।